ওই দেখো কেউ কারো পিঠ চুলকায়, কেউ কেউ দেখো তার মাথা চাপড়ায়। ওই দেখো কেউ কারো পিঠ চুলকায়, কেউ কেউ দেখো তার মাথা চাপড়ায়। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কেউ হাটে উত্তরে কেউ দক্ষিণে, কারো কাজে রাত্রিরে কারো কাজে দিনে। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। কানে হাতে কেউ বলে কান নিল চিল, কাটা ঘায়ে নুন ছেটা মৌচাকে ঢিল। মৌচাকে ঢিল, মৌচাকে ঢিল, মৌচাকে ঢিল, মৌচাকে ঢিল। ফেরেশতা কয় রকমের হয় জানেন ভাইজান? কয় রকম? দুই রকম, একটা হচ্ছে রহমতি ফেরেশতা আর একটা হচ্ছে আজাবের ফেরেশতা। বিরাট ইম্পর্টেন্ট কথা বললা তো জুরি। 1,00,000 টাকা ফাইন খাইতেছি, তোমার বইনা আমার সাথে কলকাতা গেলে এই ফাইনটা খাইতাম না। আপা, কলকাতা যাওয়ার সাথে আপনার 1,00,000 টাকা ফাইনের কি সম্পর্ক বুঝলাম না তো। সব তোমার কইতে হইব, একটু ঝামেলার মধ্যে আছি। ঝামেলার মধ্যে মানে আপনি কি আবার বিবাহ করেছেন? তোর আব্বার লগে এখন বেশি কথা কইস না, ওনারে বিশ্রাম নিতে দে। আপনি বিশ্রাম নেন অব্বুন, আপনার অনুপস্থিতিতে এই বাড়ির ইমাম হিসেবে আমি যে কত সঠিক কাজ করছি সেটা শুনলে আপনার কলিজা জুড়াই যাবে অব্বুন। জিনিসপত্রের দাম যা হু হু করে বাড়তেছে, ঢাকা শহরে আর থাকুন লাগতো না। আল্লাহর অশেষ মেহরবানি, বাবাকে উদ্ধার করে শেষ পর্যন্ত বাসায় আনতে পেরেছি। বাসায় বাছুসার ঘটনাটা না জানালেই ভালো হয়। আব্বা যে কত বড় কামেল হয়েছে তুই দেখছস? হ্যাঁ, এই যে দেখ, ভিডিও 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 দেখতেছি। আপনি হলেন গিয়া দরবারের প্রধান খাদেম, বুঝছেন তো? বড় খুশি হইলাম ভাইজান, আমি আপনার পক্ষে আছি। তুমি যে বলছো আব্বাই বিবাহ করছে, সে উনি কই? কথা শুনেন না গাবা মনি, শুনলে লজ্জায় হাত পিল খাইবেন, আরো ডাক্তারের ভিজিট খাইব। মানে তাদেরকে আন্ডা বাচ্চা সহ ওইখানে দাফন করে আসছি, এখন আল্লাহ পাকের কাছে দোয়া করেন তারা যেন আর এইখানে না আসতে পারে। তার মানে ঘটনা সত্য? হ্যাঁ, ঘটনা সত্য আব্বা মনি, মিথ্যা কথা বলার তো কোনো অবকাশই নাই। মমিনে দেখছে জানে ও? মুমিন ভাইজান এইসব ঘটনা দেখলে ওইখানে হাত ফেল খাইতো, এর জন্য ওনারে জানতে দেয়নি। কাহতা এসব কি বলছে? ভালোই করছো। তবে এখন খালো জানের প্রতি আল্লাহ পাকের খাস রহমত নাইমে আসছে, উনি কামিলাতি হইছে। মানে মানে কি? কি আর করছো তোমরা? তেমন কিছু না রে ভাই, মুমিন তুই চা খাবি? আপা মানে আমি যাই, আপনার সাথে পরে কথা বলবো। ভাইজান শরীরটা ভালো তো? যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করে লাভ নাই, আব্বার একটা ডাক্তার দেখান দরকার। আব্বাই কেমন জানি কথাবার্তা কয় না। একটা মাথা ব্যথার ওষুধ দাও তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসি। এত বৃষ্টি কখন যে থামবে? ভেরি ব্যাড লাক, জরির জন্য সব কমপ্লিট হয়ে গেল। আচ্ছা জরির কি অবস্থা বলতো? ও আমার ফোন ধরছে না। আসলে ফেলটা করেছো মুশফিক তুমি। আমি তোমাকে আমি বলেছিলাম যে তুমি শুধু জরিকে সামলাবে আর বাকি সব কাজ আমার, বাট আমি আমার কাজ সব ঠিকই করেছি, যে তুমি ফেল। জরি
কোনো নরমাল মেয়ে না। তো নরমাল মেয়ে তো আমিও না। সো আমরা এখানেই হেরে যাব, এটা তো কোনো বুদ্ধির কথা হলো না। আমরা অনেক বড় সুযোগ হারিয়ে ফেলেছি। মামা এখন বাড়িতে ফিরে এসেছে লাত্থি বাবা থাপ্পড় বাবা হয়ে, সেটা নিয়ে বাড়িতে রীতিমতো হুলস্থুল কাণ্ড কারখানা। এখন এ বাড়িতে কেউ কারো নিয়ন্ত্রণে নেই। তাহলে আমরা যে ইনভেস্ট করেছি আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের 90 মিনিট ফুটবল গেম ওভার। আমরা অনেক গোল মিস করেছি। এখন আমাদেরকে অতিরিক্ত সময় ধরে খেলতে হবে। এখানেও যদি রেজাল্ট না হয় তাহলে পেনাল্টি শুট আউটে রেজাল্ট করতে হবে। এই তো বুদ্ধিমতী মানুষের মতো কথা। চলো আজকে বাইরে কোথাও লাঞ্চ করি। ওকে চলো। ভাই তুমি কিন্তু খুব বদলাই গেছো। আপনিও বদলে যান। এইবারে সব মানুষ বদলাই গেছে, একমাত্র সুলেমানি খালি সলিড আছে, যার কোনো চেঞ্জ হয় নাই। সবার বদল হয়ে উন্নতি হয়েছে, আর আপনি একমাত্র ব্যক্তি যার কিছুই হয়নি। যেমন ছিলেন তেমনই আছেন। তেমনই আছি তেমনই থাকতে চাই। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা? থাকেন, ভালো তো। বেজার হয়ে না, সালাদুল্লাহ একটু মজাক করলাম। আমি এখন অনেক বিনয় হয়েছি, নম্র হয়েছি। এবার একটু বদল হন, হব ইনশাল্লাহ। তুমি ভাই একটু আব্বারে বলো, সোমবার দিন উনি আমার কয়টা থাপ্পড় দিব আর বৃহস্পতিবার দিন কয়টা লাত্থি দিব, তাইলে আমার ভাগ্য বদল হইব। তুমি একটু আব্বারে বলো, তোমার কথা তো আব্বাই শুনে। আপনাকে সব কথা কে বললো? কে বলেছে সেটা বড় কথা না ভাই, তুমি একটু আব্বারে বলো। আমি তো টাকা পয়সা চাইতেছি না, কয়টা থাপ্পড় আর লাত্থি চাইতেছি। এসব ফালতু কথা আমি বলতে পারবো না। যা, না বলতে পারে না বলি, যা। আমি নিজের এখন নিজের থাপ্পড় দেবো, নিজে নিজের লাত্থি দেবো। আব্বা, আমি আপনার নায়েবের সাহেবজাদা লাত্থি বাবা, থাপ্পড় বাবা। দেন আব্বা, দেন আমার একটা থাপ্পড়, দেন একটা লাত্থি দেন। যা, এইগুলো চাই নেওয়া যায় না ভাইজান, আমার তকদিরে একটা থাপ্পড় জুটছিল। আচ্ছা কাহতা, লাত্থির হাদিয়া কত আর থাপ্পড়ের হাদিয়া কত? সেইটা লোক বুঝে। ও, সম বিশুদ্ধবারে ওনার শরীরে হাত ধোয়া নিষেধ ভাইজান। আব্বা, আমি আপনার বড় সন্তান, আমার একটা থাপ্পড় দিয়ে আমার মনের আশা পূর্ণ করার। দেন আব্বা, দেন থাপ্পড় দেন আব্বা। এই কাহতা, কিছু কো, আমার সামনের দিকে যা। চলুন ভাই যান, এখন আমার এখানে থাকা ঠিক হবে না। আসসালামু আলাইকুম আব্বা। আজকে কিন্তু আমার একটা লাত্থি আর একটা থাপ্পড় দিতেই হইব আব্বা। আমি আমার ভাগ্যের চাকরাটা ঘুরাইতে চাই, আপনি লাত্থি খেয়ে আপনার থাপ্পড় খেয়ে দেন, আমাকে একটা থাপ্পড় দেন আব্বা। সামনে থেকে সরো, আমার হাত ব্যথা। তাই না, আমার একটা লাত্থি দেন, পাউতে লাত্থি দেন আব্বা। আমি আমার ভাগ্যের চাকরাটা ঘুরবো, বমি তার ভাগ্যের চাকরাটা ঘুরবো আব্বা। সরো করছেন এগুলা বাবা। চলো চলো তো বাবা। থাপ্পড় দিল না, লাত্থিও দিল না, আমার কপালই খারাপ। ববিতা, আমার ভাগ্যের চাকা খুলবো না, উল্টা মারে মারলো, আমার গুঁতা দিয়ে ফালাই দিল। আমি তাহলে সালাম করলাম,
আরে হে আমার আমারে গুতা বাসুসা দরগার ফকির থাপ্পর বাবা লাথি বাবা নিকুদে এত মনোযোগ দিয়ে কি দেখেন সিনেমার নায়িকা কে ফটো আরে না এক বেটার গরুর বাচ্চা বাসুর মারা গেছে সেই বাসুরের কবর দিয়ে ওখানে বাসুসা মাজার বের করল কি বড় সুন্দর বুদ্ধি তো সেই মাজারের ফকিরের নাম লাথি বাবা থাপ্পর বাবা বাহ বড় সুন্দর নাম কি করে উনি লাথি দেয় আর থাপ্পর দেয় আপনারে তার কাছে নিয়ে একটু লাথি আর থাপ্পর খাওয়ানো উচিত কোন জায়গা বাস উনি হ্যাঁ আমারে সে এখন পলাতক নিখোঁজ মানে বুঝলাম না এতদিন বিয়ের জন্য পাগল করে ফেলালে আপনি চুপ থাকেন ভাইজান আপনি আবার আমাকে ছাড়া ওই পাত্রের সাথে গোপনে সম্পর্ক করে ফেলান নাই তো না না কি বলেন আর আপনাদের ওই নদী নামের মেয়ে তো পাগল আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি সে বছরে দুই মাস পাগল থাকে আচ্ছা আমি আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সব ভুলারে খালি লাগতি বাবা লাগতি খাওয়ান দরকার তাহলে এই ব্যবসায় আর করুন ব্যবসা করবেন না খাইবেন কি খাপ পুরা লাগতি তাছাড়া আর কি করুন আর কি করার আছে আমি এই বয়সেও বিয়ে করতে ইচ্ছা করি কি বললেন তোমার বিয়ে করছি না আরে শরণ সুলেমান ভাই আমি বুঝতে পারছি আপনি পালিয়ে বেড়াচ্ছেন দোর আমি কি চোর নাকি চোররা পলায় বেড়ায় তুমি ভুল বুঝছো পরে আচ্ছা আমার টাকা কবে ফেরত দিচ্ছেন দিব দিব শীঘ্রই দিব কেন ভাইজান কিছু বলে নাই ভাইজান কিছু বললেও আমার টাকা এবং ফাইন দুটোই ফেরত দিতে হবে তা তো অবশ্যই আমি বর্তমানে লাত্তি আর থাপ্পর বাবা লাত্তি আর থাপ্পর খাওয়ার অপেক্ষায় আছি লাত্তি বাবার লাত্তি খাওয়া মাত্র আমার ভাগ্যের চাক্কা ঘুরে যাইব তখন খালি টেকাই টেকা তুমি হাওলা চাইলেও তোমার হাওলা দিব টাকা আর টাকা ভালো কথা কিন্তু লাত্তি খেয়ে তো আপনি মরেও যেতে পারেন ধরেন সেটাই আপনার ভাগ্য খুলে গেল তখন তো আর কারো টাকা পয়সা ফেরত দিতে হবে না তখন কি হবে এইটা তো চিন্তা করি নাই তুমি হয়তো শুনছো আমরা লাত্তি বাবার একটা বিরাট দরবার বসাইতেছি সেইখানকার হেড খাদেম করা হয়েছে আবার আমারে বিরাট রুজি হবে ইনশাল্লাহ 1 লক্ষ টাকা তো কোনো বিষয়ই না কালকের মধ্যে টাকা ফেরত না দিলে প্রতিদিন 1000 টাকা করে ফাইন হবে ওকে আল্লাহ রে আমার ফাইন খালি ফাইনের উপরে ফাইন কি আশ্চর্য এগুলো কোনো কথা হলো আপা তুই এত রাগ করতেছিস কেন মমিন আল্লাহ পাক আব্বারে কামিলুতি দিছে আর এটা তো খুশির কথা কি বলো না বলো ভাইজান এগুলো নিয়ে মাতামাতি শুরু করেছে এখন তোমার জামাই এগুলো নিয়ে যন্ত্রণা শুরু করে দিয়েছে তুই তো একজন শাহজাদা ভাই উফ একটু চুপ থাক বাবা কি রে এই মমিন চিকুল পড়তেছিস কে মমিনে ভাইজান বুঝতাছে না আব্বা যে কামিলুতি হইছে থামবে আপা ভাইজান কি শুরু করেছেন বলেন তো কোনডা কি বিষয় ওই যে ভাইজান আপনি নাইবে সাহেব দাদা হইছেন থাপ্পর বাবা ও বুঝছি 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 শোন তুই হইলি সত্যের ছোট ভাই তোর তো নায়েবে সাহেবজাদা হওয়ার লোভ করাটা ঠিক না তুই হইবি শাহজাদা আমি সব কিছুই হতে চাই না ভাইজান হ্যাঁ হ্যাঁ কাহ তো আমার কইছে তুই তো নায়েবে সাহেবজাদা লাথি বাবা হইতে চাস তুই তো আমার সাথে হিংসা করবি উফ অসহ্য ওহো আরে কাহ তো সাথে আমার জন্য তেল নিয়ে অপেক্ষা করতেছে হাতে পায়ে তেল মালিশ করে দেব আমি যাই এবারে সবাই আছে নিজ নিজ ধান্দায় আমার হইছে জ্বালা আরাম
মজাই তো লাগতেছে রে। মরুভূমি তো থেকে তো হাত পা নাশ করে আইছেন, এত শক্ত মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে। তাই নাকি, এত শক্ত? হ্যাঁ, গরম করে দেয়। খালো জানের তো এখন বয়স হয়ে গেছে, সে তো এখন আর ঠিক মতো চর থাপ্পড় মারতে পারবো না। তার পক্ষ থেকে আপনার এই চর থাপ্পড় মারতে হইব। আমি পারবো তো কাহতা, শেষে আবার লাঠি থাপ্পড় খাইয়া কেউ যদি ব্যথা ব্যথা পায়? অবশ্যই পারবেন, মালিশ করতেছি কি জানেন। দেখি দেখি, আমারে দিয়ে একটা বিসমিল্লা করেন। হ্যাঁ, আমারে দিয়ে বিসমিল্লা করেন, শুরু করেন আমারে দিয়ে। ভাইজান, থাপ্পড়টা খেয়ে তো আমার রুচি বাইরে গেল। তাই নাকি? কি যে মিষ্টি লাগলো থাপ্পড়টা, দেখি এবার পাঠা দেন, পাঠা দেন, পাঠা দেন এবার। আজমির শরীফ থেকে আনেন তেল, এই তেল তিন দিন মাখলে পা একদম মোলায়েম হয়ে যাইব। হ্যাঁ, সুন্দর করে দে, আঙ্গুল টান, এই তো বাহ। মরুভূমিতে তো মনে হয় জুতা স্যান্ডেল কখনো পরেন নাই, পায়ের অবস্থা তো একেবারে নাশ করে ফেলাইছেন। আরে তুই তো একদম ঠিক কথাই কইছিস রে কাউতা, আমি গরমের মধ্যে বালুতে খালি পায়ে আটতাম। তাই তো পায়ের এই অবস্থা। তো মালিশ করলে ঠিক হবে না, নরম হইব না? নরম হইব না মানে আজমির শরীফ থেকে আনা তেল। আরে এই আজমির শরীফ থেকে আনা কয়বার কবি শুনলাম তো, এটা কি দুমবার তেল? এটা মাখলে ইনশাল্লাহ পাও একবার মোলায়েম হয়ে যাইব। আচ্ছা এইটাও দে। নরম হয়েছে? হ্যাঁ, আর তিন বেলা মালিশ করলে একদম মোলায়েম হয়ে যাইব। তাই নাকি? হ্যাঁ, এটা করতে থাকবো। না রে সাহেব লাঠি বাবা, এইবার আমার একটা লাঠি দেন দেখি। কোথায়? আমার কোমরে দেন, আমারে দিয়ে উদ্বোধন করেন। কি শান্তি! আরে এটা বইলে বুঝান যাইব না। আমার কাছে মনে হয় এটা ইজি ওয়ে। You gonna mad? আমি বিয়ে করবো আমিন ভাইজানকে। শোনো, উনি হচ্ছে একটা মরুভূমির উট, আকৃতিতে মানুষের মতো। এই উটকে বিয়ে করবেন পরই। হাউ ফানি! ওনাকে কিন্তু আমার খুব কোঅপারেটিভ এবং মাইডিয়ার মনে হয়েছে। আরে এই জন্যই তো ওনাকে উটের সাথে তুলনা করলাম। শোনো, মরুভূমিতে যেমন উটের প্রয়োজন আছে, তেমনি আমাদের এই বাড়ি উদ্ধারে প্রয়োজন আছে ওনাকে। দ্যাটস ইট। ওকে, অ্যাজ ইউ উইশ। এখন প্ল্যান কি? এখন উনি ব্যস্ত আছে নায়েবে সাহেবজাদা থাপ্পড় বাবা লাঠি বাবা নিয়ে। মানে? আমি চিন্তা করছি ওনাদের দরবার করার সমস্ত আয়োজন আমি করে দেব। ভাইজান ডেকেছেন কেন, কিছু বলবেন? আরে কথা তো কর, কথা তোর, তুই তো কোনো কথাই কই যাচ্ছিস না। আমার কাছে কথা গোপন করিস না ভাই, আমাকে নতুন আম্মা কই। নতুন আম্মা কই মানে কি বলছেন ভাইজান? শরমের কিছু নাই ভাই, হিসাবে উনিও থাপ্পড় আম্মা লাঠি আম্মা। কি হাবি জাবি কথা বলেন ভাইজান, এসব আপনাকে কে বললো? প্রত্যক্ষদর্শী কাহতা বলছে। কেন, মিছা কথা বলছে? কাহতা খুব বেশি করে ফেলছে। জিগাইলাম কি আর উত্তর দিল কি? শুনেন ববিতার আব্বা, আপনি স্বামী রে ডাইলে মমিন রে নাইবে সাহেবজাদা বানান। কি কম এগুলা? হ্যাঁ ঠিকই কই, আমি যে আমার পেটের ফোলা না, এবার টাকার কষ্ট দিয়ে আমার বুঝাই দিছে। আমার মমিনে কত কষ্ট করে পাগল পাগল আমার টাকা এটা দিছে। আপনি লাঠি বাবা বড় ছেলে আমি নে বলছে মনটা কয় সব থেকে লাঠি আর থাপ্পড় মার। ওইসব থাপ্পড় বাবাগিরি লাঠি বাবাগিরি মাইনসের লগে দেখেন, বউর লগে এইসব বাবাগিরি চলে না। শোনো কাহতো মা, আজকে পাক শাক বন্ধ, কেউ ভাত খাইব না, যাও।